নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কয়েকটা ছোটোখাটো ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে আলোচনা করব। কাল তো আইএসএল ফাইনাল এবং কালকে জানা যাবে যে আইএসএলের চ্যাম্পিয়ন কারা হচ্ছে বা অ্যাওয়ার্ডগুলো কারা পাচ্ছে। এবার গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা অলরেডি ভিশাল কায়েত জিতে গিয়েছে। গোল্ডেন বুটটা যদি দিমিত্রিকে জিততে হয় তাহলে হ্যাটট্রিক করতে হবে, নয়তো ওটা কিন্তু দিয়াগো মরিসিও জিততে চলেছে। বাদ বাকি গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা নিয়ে একটু প্রশ্নচিহ্ন ছিল যে কে জিততে পারে। তো তোমাদের আগেই বললাম যে গোল্ডেন বল অ্যাওয়ার্ডটার জন্য ছাংতাকেই ফেভারিট মনে হচ্ছে। তবে দিমিত্রি পেত্রাতোস যদি আর কি আইএসএল ফাইনালে দারুণ খেলতে পারে, সেক্ষেত্রে দিমিত্রিও জিততে পারে, সেই পসিবিলিটি আছে। ইভেন ভিশালও যদি ফাইনালে দারুণ গোলকিপিং করে তাহলে ভিশালও জিততে পারে বলে আমার পার্সোনালি মনে হয়েছিল। বাট কালকে মার্কাস মারগুলাও জানিয়েছে যে পাঁচটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্যে থেকেই কেউ কিন্তু গোল্ডেন বল জিতবে। তো সেখানে কিন্তু ভিশাল কায়েতের নাম নেই। এবার যে পাঁচটা প্লেয়ারের নাম আছে তারা প্রত্যেকেই অ্যাটাকারই বলতে পারো। তো তার মধ্যে কারা কারা আছে? এক লালিয়ানজোলা ছাংতে আছে, ছাংতের সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের কিন্তু জর্জে পেরেইরা ডিয়াজ আছে, তার সঙ্গে আছে হচ্ছে দিমিত্রি পেত্রাতোস, আছে ক্লেইটন সিলভা, আর তার সঙ্গে আছে হচ্ছে বেঙ্গালুরু এফসির শিবাশক্তি। এবার আমি একটু অবাক যে শিবাশক্তি কীভাবে এই লিস্টে এলো। শিবাশক্তি দারুণ খেলেছে ইয়ং প্লেয়ার হিসেবে। আই থিঙ্ক এবারের ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা কিন্তু শিবাশক্তির জেতা উচিত। বাকি চেন্নাইয়ের একটা লেফট ব্যাক ছিল আকাশ সাংওয়ান, সেও কিন্তু খারাপ খেলেনি, তবে আই থিঙ্ক শিবাশক্তি হয়তো ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতবে। বাট গোল্ডেন বল অ্যাওয়ার্ডে শিবাশক্তি কীভাবে এলো বুঝতে পারলাম না। এবার এই লিস্টে অবশ্যই ক্লেইটনের মতো প্লেয়ার আছে যে দুর্দান্ত খেলেছে, বাট তারপরও ক্লেইটনের পাবার চান্সটা কমই ধরতে পারো। তো মোটামুটি কালকে যদি দিমিত্রি দুর্দান্ত খেলে দেয়, এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারে, সেক্ষেত্রে দিমিত্রির পাবার চান্সটা অনেকটাই বেশি থাকবে, নয়তো মুম্বাইয়ের কোনো প্লেয়ারের হাতে হয়তো যাবে, যেক্ষেত্রে পেরেইরা ডিয়াজ পেতেও পারে। বাট আমার পার্সোনালি মনে হয় ছাংতের জেতা উচিত। আর একজন ইন্ডিয়ান প্লেয়ারের হাতে গোল্ডেন বলটা দেখতে পেলেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। তো সেক্ষেত্রে আই থিঙ্ক দিমিত্রি অথবা ছাংতের মধ্যে কেউ জিতলে আমি খুশি হব। বাদ বাকি যদি চলে যাও যে এটিকে মোহনবাগানের খবরে, তো সেখানে এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে কিন্তু আটটা বিদেশি প্লেয়ার উপস্থিত ছিল। তো সেখানে ছজন যারা রেজিস্টার্ড বিদেশি প্লেয়ার তারা তো উপস্থিত ছিলই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু জনি কাউকো এবং তিরি তারাও উপস্থিত ছিল। তিরি তো অনেকদিন ধরেই প্র্যাকটিস করছে, জনি কাউকোও কিন্তু টিমের সঙ্গে যোগ দিয়েছে। মানে তিরির যেরকম ইঞ্জুরি হয়েছিল সেম টাইপেরই ইঞ্জুরি জনি কাউকোরও হয়েছিল। তবে আই থিঙ্ক কাউকো কিন্তু একটু তাড়াতাড়ি ভালোভাবে রিকভার করেছে, স্ট্রং ম্যান, মানে মোটামুটি ছ মাস তো মিনিমাম লাগেই, সেখানে পাঁচ মাসের মতো জায়গাতেই কিন্তু কাউকো চলে এসেছে। আর কাউকো কিন্তু শুধুমাত্র সাপোর্ট করতে আসেনি, সে কিন্তু টিমের সঙ্গে আবার প্র্যাকটিস করবে, মানে প্র্যাকটিস বলতে যেরকমটা তিরি করছে, মানে দলের সঙ্গে খেলে খেলে কিন্তু জনি কাউকো আর কি ফিট হয়ে ওঠার চেষ্টা করবে। এবার একটা সম্ভাবনা আছে বা তোমাদের প্রশ্নও থাকতে পারে যে জনি কাউকো বা তিরি তাদের কি সুপার কাপে এটিকে মোহনবাগানের টিমে দেখা যেতে পারে? চান্স কিন্তু কিছুটা কম, বাট তারপরও বলতে পারো একটা সম্ভাবনা আছে। এবার সুপার কাপের ম্যাচগুলো হতে এখনও 24-25 দিন দেরি আছে, যদি এটিকে মোহনবাগানের কোচের বা ম্যানেজমেন্টের মনে হয় সেই সময় গিয়ে কাউকো পুরোপুরি ম্যাচ খেলার মতো জায়গায় থাকবে, তাহলে কিন্তু সুপার কাপে কাউকোকে রেজিস্টার করাতেও পারে। বাট চান্স একটুখানি কম, তার কারণ এটাই যে যেহেতু একটা বড় ইঞ্জুরি থেকে ফিরছে তো তাকে অনেকটা সময় দিতে চাইবে, মানে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করার জন্য, সেই কারণে হয়তো রিস্ক নাও নিতে পারে। এবার দেখা যাক সেটা। তবে আই থিঙ্ক তিরি কিন্তু পুরোপুরি খেলার মতো জায়গায় চলে এসেছে, এতদিন প্র্যাকটিস করছে, সেক্ষেত্রে সুপার কাপের আগে হয়তো তিরি পুরোপুরি খেলার মতো জায়গায় চলে আসবে। তবে যেহেতু স্ল্যাপকো বা ব্র্যান্ডেন হ্যামিল তারা ভালো করেছে, তারপর তিরিকে কি রেজিস্টার করানো হবে সেটাই প্রশ্ন। উল্টো দিকে যেহেতু গ্যালেগো অতটা ভালো খেলতে পারেনি, তাই জনি কাউকো যদি ভালো জায়গায় চলে আসে তাহলে জনিকে কিন্তু রেজিস্টার করানো হতে পারে। এবার দেখা যাক, হয়তো তিরিকে রেজিস্টার করাতেও পারে, এরকম পসিবিলিটিও আছে। তবে এই গ্যালেগোর কথাটা বলতে আর একটা প্লেয়ারের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে জাবি হার্নান্ডেজ, যে কালকে এটিকে মোহনবাগানের মেন থ্রেট। তো 2019 কোড়ির মরসুমের কথা বললে সেখানে কিন্তু জাবি হার্নান্ডেজ এমন একটা প্লেয়ার ছিল যে কিন্তু সেভাবে খেলতে পারছিল না, মানে গোটা আইএসএল অ্যাভারেজ ফুটবল খেলে ফাইনালে গিয়ে কিন্তু জাবি হার্নান্ডেজ দুখানা গোল করে এটিকে চ্যাম্পিয়ন করেছিল। এবার যদি কালকে গ্যালেগো সেরকম কিছু করে দেয় তাহলে সেটা আলাদাই হবে, বাট তারপরও গ্যালেগো যেহেতু স্টার্ট করবে না সেরকম কিছু করার আর কি সম্ভাবনাটা একটু কম। বাদ বাকি আমরা যদি চলে আসি রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্টের লিগের খবরে, সেখানে এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই দলেরই ম্যাচ ছিল, দুই দলই কিন্তু ম্যাচ জিতেছে। ফার্স্টে এটিকে মোহনবাগানের ম্যাচের কথা বললে, এটিকে মোহনবাগান কিন্তু উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে, যেখানে গোল করেছে ইংসন সিং এবং তার সঙ্গে সুহেল ভাট। তো একদম শুরুতেই ইংসন সিংয়ের গোলে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল এবং ফার্স্ট হাফে স্কোর লাইন ছিল 1-0। সেকেন্ড হাফে কিন্তু এটিকে মোহনবাগান সেকেন্ড গোলটা পায়, যেখানে এটিকে মোহনবাগান একটা পেনাল্টি পায়। তোমাদের সামনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আমাদের এক সাবস্ক্রাইবার ভাই সায়ন, সে কল্যাণীতে থাকে, তো সে খেলা দেখতে গিয়েছিল, সে ভিডিওটা পাঠিয়েছে। তো সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করে সুহেল ভাট এটিকে মোহনবাগানকে 2-0 গোলে লিড দেয় এবং শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান 2-0 গোলেই ম্যাচটা জেতে। উল্টো দিকে ইস্টবেঙ্গলও কিন্তু জয় পেয়েছে, তারা নিউ আলিপুর সুরুচি সংঘ তাদেরকে 4-1 গোলে হারিয়েছে।
যেখানে ইস্টবেঙ্গল হয়ে তুহিন দাস গোল পেয়েছে, তার সঙ্গে সৌরভ বিশ্বাস দুখানে গোল করেছে আর রোশেল একটা গোল করেছে। তো সেখানে তারা 4-1 গোলে জিতেছে। তো গাইস এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।